রবিবার সকাল মেহেরপুর সরকারি পশুপালন স্বাস্থ্য কেন্দ্রের ময়দানে বরাক উপত্যকার আর্ট এন্ড ভিডিওগ্রাফি অ্যাসোসিয়েশন বিশেষ উদ্যোগে এক ফটো সেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে এই অঞ্চলে বিভিন্ন বয়সের ফটোগ্রাফাররা উপস্থিত হয়ে মডেলদের নিয়ে ফটোশুট করেন এবং আগামী 8 ও 9 সেপ্টেম্বর বিচারক পার্থ শীল ও বিশ্বজিৎ শীলদের দ্বারা নির্বাচিত ফটোগ্রাফারদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা। আজকে আমরা ভিডিও শিলচর ভিডিও অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন থেকে একটা ছোট্ট একটা প্রচেষ্টা করেছি, একটা ফটো ওয়াক অর্গানাইজ করেছি। এই ফটো ওয়াকে সবাই যারা জুনিয়র ফটোগ্রাফাররা আছে বা সিনিয়ররাও আছে, শিলচরের অনেক ফটোগ্রাফার আজকে জয়েন করেছে এবং এখানে ফটো ক্লিক করেছে। আমরা আজকের ফটো ওয়াকের মধ্যে একটা কম্পিটিশন, ছোটোখাটো একটা কম্পিটিশন রেখেছিলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে সবাই নিজের একটা একটা করে ফটো আমাদেরকে দেবে এবং ওইটা জাজ করবেন আমাদের দাদা পার্থদা, পার্থশীল দাদা আর বিশ্বজিৎ শীল দাদা জাজ করবেন। ওনারার জাজমেন্ট আমরা নেক্সট আমাদের জেনারেল মিটিং হবে 8 তারিখ বা 9 তারিখ, ওইটা ডিসাইড হবে। ওই ডেটে আমরা এটা রেজাল্টটা আউট করব, কম্পিটিশনের রেজাল্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড, ওদেরকে একটা সার্টিফিকেট অ্যান্ড মেডেল দেবো। ভেটেরিনারির ভিতরে তো এটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমাদের মানে সব ফটোগ্রাফার ভাইরা এখানে ভালো করে এসছেন, ওরা সুন্দরভাবে মানে ফটোগ্রাফি করেছেন। তো এর মধ্যে আমরা একটা ছোট্ট একটা কম্পিটিশনও রেখেছি। তো এটা কম্পিটিশন আমরা রেজাল্ট আমরা আউট করব, আমরা 8 তারিখ আমাদের একটা জেনারেল মিটিং আছে, তো ওইটার মধ্যে আমরা আপডেট করব। তো তখন ওরা বুঝতে পারবে যে কার মধ্যে মানে একটু কমি আছে, কার মধ্যে ভালো রেজাল্ট আসছে, ওরা অটোমেটিকই বুঝে নিতে পারবে। আর আমরা এটা আজকে কাজ করেছি ন্যাচারাল লাইটের উপর,